ভিউয়ার্স, পর্যটন মেলা যেটি আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে শুরু হয়েছে 27 সেপ্টেম্বর থেকে টানা 23 সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু এই মেলাটি অর্থাৎ এই পর্যটন মেলাটি কিন্তু অব্যাহত থাকবে। আমরা জানি যে সেপ্টেম্বরের 27 থেকে একদম টানা অক্টোবরের 3 তারিখ পর্যন্ত এই মেলাকে ঘিরে যারা পর্যটক আছে কিংবা ভ্রমণ প্রিয়সী আছে তারা কিন্তু বেশ আগ্রহ সহকারে কিন্তু কক্সবাজারে চলে আসছে। তো অনেকেই আসলে ভাবছে যে আসলে এই পর্যটন মেলাটি আসলে কীরকমভাবে সাজানো হয়েছে, জেলা প্রশাসক কক্সবাজার তারা আসলে কীভাবে সাজিয়েছে এবং এই পর্যটন মেলার আয়োজনগুলো কী কী, এই সকল তথ্য নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিও চিত্রটি তৈরি করেছি। কারণ অনেকে হয়তো বা চিন্তা করছেন যে কক্সবাজার এই পর্যটন মেলাটি যেহেতু টানা 1 সপ্তাহ পরে চলবে, সেক্ষেত্রে হয়তো বা এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অনেক সহায়ক ভূমিকা রাখবে এবং এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিন্তু একটি ধারণা নিয়ে কিন্তু আপনারা কক্সবাজারে কিন্তু সমুদ্র সৈকত ভ্রমণ সহ এই যে বিশেষ যে আয়োজনটি বছরের 7 দিনব্যাপী যে আয়োজনটি পর্যটন মেলার আয়োজন করেছেন জেলা প্রশাসক কক্সবাজার। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই পর্যটন মেলাকে ঘিরে কিন্তু বিভিন্ন হোটেল থেকে শুরু করে অনেক জায়গায় কিন্তু কিছু কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করেছে, এবং যেখানে আমরা জানি যে সুন্দরপুর থেকে কিন্তু এই পর্যটন মেলাকে ঘিরে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কনসার্টের কিন্তু আয়োজন করা হয়েছে এবং গোটা 7 দিনব্যাপী এই মেলার আয়োজনটি করা হয়েছে। তো বন্ধুরা, আমি আসলে কথা না বাড়িয়ে আপনারা যারা আসলে কক্সবাজারে আসার চিন্তা করছেন বা ভাবছেন, যেহেতু গত 27 তারিখ থেকে শুরু হয়েছে সেহেতু কিন্তু এখনও হাতে প্রায় 6 দিন আছে, এবং আমরা জানি যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ এবং অক্টোবরের ফার্স্ট মিলে কিন্তু 3 দিনের মতন অফ ডে রয়েছে। এটিকে ঘিরে কিন্তু আসলে বলা চলে অনেকটা যারা আসলে জব করে থাকে বা চাকরি করে থাকে তাদের জন্য কিন্তু একটি ঘোরার একটি বিশেষ সময়। তো বন্ধুরা, চলুন আমরা কথা না বাড়ি একটু এই পর্যটন মেলাটি আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে যে পর্যটন মেলাটি সাজানো হয়েছে মেলাটির সার্বিক পরিস্থিতি এবং এখানে আসলে কী কী আয়োজন করা হয়েছে, এই মেলায় আসলে কারা স্টল করেছে, এই সকল তথ্য এবং চিত্র কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনারা ধারণা নিতে পারবেন। তো বন্ধুরা, কথা বাড়াতে চাই না, চলুন আমরা এক নজরে এই যে কক্সবাজারের লাবণী বিচে যে পর্যটন মেলাটির আয়োজন করা হয়েছে এই পর্যটন মেলাটির পুরো ভিডিও চিত্রটি আমরা দেখে নিই। আর বাংলাদেশ পর্যটনকে সমৃদ্ধিশালী করার জন্য বা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি।